এভরিওয়ান, দিস ইজ তানজিন তিশা। আমি বলেছি এই সেনসিটিভ ওয়ার্ডটা নিয়ে যারা লিখবে আমি তাদের ব্যাপারে মামলা করব। বাংলাদেশের জনপ্রিয় মুখ তানজিন তিশা, বৃহস্পতিবার হঠাৎ শোনা যায় আত্মহত্যার চেষ্টা করেছেন এই অভিনেত্রী, এমনকি হাসপাতালেও নাকি ভর্তি করা হয় তাকে। ঝড়ের গতিতে নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে এই খবর, দুশ্চিন্তা উদ্বেগ দেখা যায় তিশার ফ্যানদের মধ্যে। কেন এমন করলেন তিনি, এই প্রশ্নই ঘুরছিল সকলের মনে। তবে সেদিন রাতেই ফেসবুক পোস্ট ও লাইভের মাধ্যমে নিজেই সব উত্তর দিয়েছেন এই অভিনেত্রী। এক ফেসবুক পোস্টে তিনি জানান আত্মহত্যা নয়, ফুড পয়জনিং হয়েছিল তার, যার ফলে খারাপ লাগছিল এবং তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন। পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়ায় বমি হয় এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে যান তিনি। এই অভিনেত্রী আরও বলেছেন আত্মহত্যা করার মতো মেয়ে নন তিনি। এছাড়াও আরও কিছু বিষয়সহ সব কিছু তিনি সংবাদ সম্মেলন করে জানাবেন বলে জানিয়েছেন তিনি। গুঞ্জন উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই প্রেম চলছিল তিশার। প্রেমের জেরে মান অভিমানের এক পর্যায়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এই অভিনেতার সঙ্গে সম্পর্ক নিয়ে অনেকটা হুমকির সুরে তিশা জানান, ফারহানের সঙ্গে আমার প্রেম একরকম গুঞ্জন, এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, সেটা প্রেম হোক আর নাই বা হোক, আমার যখন মনে হবে বিষয়টি মানুষের সামনে তুলে ধরা উচিত, কার সঙ্গে প্রেম করছি কিংবা কাকে বিয়ে করছি সেদিনই বলবো। এসব বিতর্কের মধ্যে দিয়ে জানা যায় তানজিন তিশাকে হাসপাতালে নাহার নামে ভর্তি করা হয়েছিল, মূলত তাকে আড়াল করতেই এই চেষ্টা। এদিকে হাসপাতালের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে তানজিন তিশাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। সেখানে গেলে তিশার বোনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়, পরে ফারহান চলে যান। এছাড়া তানজিন তিশার ফেসবুক আইডি হ্যাক হওয়ার পর ফারহানের সাথে তিশার একটি ভিডিও পোস্ট করা হয়, যেটা এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে নেট পাড়ায়। এর আগেও এই অভিনেত্রীকে নিয়ে শরীফুল রাজের আইডি থেকে বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে তানজিন তিশাকে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পাওয়া যায়। একটি সংবাদ মাধ্যম থেকে তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে চটে যান তিনি এবং তিনি বলেন এ নিয়ে কোনো সংবাদ প্রকাশ করা হলে দেখাবেন নিজের সর্বোচ্চ ক্ষমতা। অবশ্য নিজের ভুল স্বীকার করে এই বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন। এরই মধ্যে আবার নেট দুনিয়ায় ফাঁস হয়ে যায় তানজিন তিশার প্রেমময় জীবনের পুরনো একটি অডিও। আমি তিশা আজকে মেন্টালি অসুস্থ হয়ে গেছি, আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি, এই মানুষগুলোর টর্চার। এই ভাইরাল অডিওতে তিশা দীর্ঘ সময় ধরে কথা বলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে। পুরনো সে অডিওটিতে তিশা ও রেহানের আলাপচারিতায় স্পষ্ট হয়ে ওঠে একসময় হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তিশার। হাবিবও তার নিজের স্ত্রী রেহানকে ভুলে মনে প্রাণে ভালোবেসেছিলেন অভিনেত্রী তিশাকে, কিন্তু অজানা কারণে হাবিব এবং তিশার প্রেমময় জীবনে তৈরি হয়েছিল নানা জটিলতা। যে জটিলতায় জীবনে কি করবেন তিশা বুঝে উঠতে পারছিলেন না, তাই হাবিবের জীবন থেকে তিশা সরে যাবেন নাকি যাবেন না সে বিষয়ে কথা হচ্ছিল হাবিবের স্ত্রী রেহানের সঙ্গে। সাইবার বুলিং এর শিকার হওয়ার অভিযোগ জমা দেন এই অভিনেত্রী ডিবি কার্যালয়ে, সেখানে সে অডিও ফাঁসকারীর নাম প্রকাশ করেন তিনি। তিশা বলেন একটি বেসরকারি টেলিভিশনের তামিম নামের একজন সাংবাদিক এই অডিও রেকর্ডটি ফাঁস করেছে। তিশা আরও বলেন ওই সাংবাদিক শুধু অডিওই ফাঁস করেনি, তাকে এমন কিছু ব্যক্তিগত প্রশ্ন করে যা সাংবাদিকতার নীতি বিরোধী। বেশ কয়েকদিন ধরেই তানজিন তিশার ব্যক্তিগত ইস্যু নিয়ে উত্তাল মিডিয়া জগৎ, এখন দেখা যাক এই জল আর কতদূর গড়ায়।